খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে গ্রেফতার করা হয়েছে ইডির তরফে এবং তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকাল 10টা থেকে এই স্বাস্থ্য পরীক্ষা একাধিক শারীরিক সমস্যা রয়েছে সেই শারীরিক সমস্যাগুলি পুঙ্খানুপুঙ্খরো টেস্ট করা হবে পরীক্ষা করা হবে এবং এরপর তাকে আদালতেও পেশ করা হবে কয়েক ঘন্টা স্বাস্থ্য পরীক্ষা পর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তবে গভীর রাতেও কিন্তু গ্রেফতার করার পর ষড়যন্ত্রের কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গতকাল মধ্যরাতে গ্রেফতার সরাসরি নজর রাখবো শুভজিৎ দে রয়েছেন আমার সঙ্গে শুভজিৎ আর রেশন দুর্নীতি মামলা প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার জোকা ইএসআই হাসপাতালে এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন শুধু তাই নয় আর কতক্ষণের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে দেখা হবে তার কি আপডেট প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং 45 মিনিট কেটে গিয়েছে তিনি প্রবেশ করেছেন জোকা ইএসআই হাসপাতালে তার শারীরিক পরীক্ষা ইতিমধ্যে শুরু করা হয়েছে মূলত সব থেকে বেশি যে বিষয়ের উপর নজর দেওয়া হবে তার সুগার রয়েছে প্রেশার রয়েছে এবং সুগার প্রেশার ছাড়াও একাধিক সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলি এই মুহূর্তে কি অবস্থায় তিনি রয়েছেন তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়টি যেরকম একদিকে খতিয়ে রাখা হবে একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তার যে স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে ইতিমধ্যে সেই স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষার শেষে কিন্তু এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে এবং সেই ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়ার পরই কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে সে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়ার পর তাকে প্রডিউস করা হবে এবং কি কারণে তাকে গ্রেপ্তার করা সেই সমস্ত বিষয়ে কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার যে চেষ্টা সেই চেষ্টা একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা করবেন একই সঙ্গে কিন্তু তোমাকে জানিয়ে রাখি ব্যাংশাল আদালতে তাকে পেশ করা হবে এবং সেখানে কিন্তু তুলে ধরা হবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে কি কি জিনিস চিপ করা হয়েছে কি কি তথ্য কি কি নথি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছবে সেই সমস্ত তথ্য কিন্তু আদালতে পেশ করা হবে ধন্যবাদ শুভজিৎ নজর থাকবে আমাদের সেদিকে জোকা ইএসআই হাসপাতালের জ্যোতিপ্রিয় মল্লিক স্বাস্থ্য পরীক্ষার পরই আদালতে পেশ এবং আরও একবার আপনাদের দেখাই গতকাল মধ্যরাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় তাঁর এই গ্রেফতারি সকাল 10টায় স্বাস্থ্য পরীক্ষা 10:06 বেজে গিয়েছে এখনও পর্যন্ত শুধু তাই না একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তার স্বাস্থ্যের যে একটা টেস্ট করা হবে বিভিন্ন কারণের পরই স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে নিয়ে যাওয়া হবে আদালতে কারণ ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জলে রাজ্যের আরও এক মন্ত্রী আপনাদের বেশ কয়েকটি ছবি দেখাচ্ছি যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গতকাল যে ম্যারাথন তল্লাশি শুরু করা হয় এরপর তাকে গ্রেফতার ষড়যন্ত্রের অভিযোগ করেন জ্যোতিপ্রিয় মল্লিক সঙ্গে সিজিও কমপ্লেক্সে রাতেই আনা হয় এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক এবং গতকাল গ্রেফতারের পর মূলত ঠিক কি বলেছেন গভীর ষড়যন্ত্রের শিকার বিজেপিকেও নিশানা করেছেন কি বলেছেন শোনাই গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং সকাল 10টায় একদিকে স্বাস্থ্য পরীক্ষা এবং এই মুহূর্তে আপনাদের হাবড়ার দিকেও নিয়ে যেতে হচ্ছে কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে সাধারণ মানুষ কি বলছেন কারণ দীর্ঘদিনের হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রায় 20 ঘন্টা লাগাতার তল্লাশির পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক।